সরকার এবং খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনের আদর্শ আচরণবিধি উল্ভনের অভিযোগ করেছে সিপিআইএম রাজ্য নির্বাচন কমিশনারকে পাঠানো অভিযোগপত্রে আচরণ বিধির ব্যাপক উল্লঙ্ঘনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার জবাব চেয়েছেন পার্টির রাজ্য সম্পাদক ইচ্ছাকৃত নির্বাচনের সময়টাকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনুদান বন্টনের জন্য বেছে নিয়েছে সরকার আগেও এই প্রকল্পের অনুদান বেনিফিশিয়ারিরা পেয়েছেন কিন্তু কাশালে ভোটের আগে আচরণ বিধি ভেঙে অনুদান বিলি করেনি পূর্বতন সরকারগুলো এবার পুরো ও নগর নির্বাচন প্রক্রিয়া চলার মাঝেই গত চোদ্দই নভেম্বর পি এ ওয়াই এর বেনিফিশিয়ারিদের মধ্যে অনুদান বিলি করেছে সরকার প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার একদল সদস্য ভার্চুয়াল অনুষ্ঠানে অনুদান বিলি করেন অনুদান প্রাপকের তালিকায় গ্রামীণ এলাকার পাশাপাশি শহর এলাকার বেনিফিশিয়ারিরাও রয়েছেন রাজ্য নির্বাচন কমিশনারকে প্রেরিত পত্রে তার উল্লেখ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি অভিযোগ করেন রাজ্যগুলোতে যে কোনো নির্বাচনে ভারতের নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার নির্দেশিকা অনুসরণ করতে হয় নির্বাচনী আচরণবিধির ক্ষমতাসীন দলের ছাত্রের সাত নম্বর ধারায় বলা আছে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর মন্ত্রীরা কিংবা অন্য কোনো কর্তৃপক্ষ কোনো আর্থিক অনুদান ঘোষণা করতে পারেন না এমনকি ভোটের প্রক্রিয়ার মধ্যে পি এম এ ওয়াই এ অনুদান বিলি করা সরাসরি নির্বাচনী আচরণবিধির ব্যাপক উলঙ্ঘন এবং খোদ প্রধানমন্ত্রী আচরণ বিধি উলঙ্ঘনের সরাসরি যুক্ত আচরণ আচরণবিধি অনুসরণ করে স্বচ্ছ নির্বাচনের জন্য সরকার ভোট ঘোষণার আগেই অনুদান বিলির অনুষ্ঠান করতে পারত কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে ভোটের মধ্যে অনুচিত তোলার জন্য এই কাজ চৌধুরী রাজ্য নির্বাচন কমিশনারের কাছে জানতে চেয়েছেন সরকার অনুদান বিলির এই অনুষ্ঠানের কি কমিশনের কাছ থেকে আগাম অনুমতি নিয়েছিল যদি সরকার তা না করে থাকে তবে সরাসরি বিধি উলংঘনের জন্য কমিশন কি সরকারের কাছে কয়ফিউ চাইবে The report channeled in draft.